নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত আজকে ভোকেশনাল এইচএসের ম্যাথ পরীক্ষা ছিল দু হাজার তেইশের তো আজকে ম্যাথ পরীক্ষার প্রশ্ন কী কী এসেছিল সেটা দেখবো এবং তার যতটা সম্ভব অ্যান্সার কী আমি দিয়ে দেবো অর্থাৎ অ্যান্সারগুলো বলে দেবো সলিউশন করা তো সম্ভব নয় এত বড়ো প্রশ্ন এতগুলো প্রশ্ন সলিউশন করতে তিন চার ঘন্টা টাইম লাগবে তো যাই হোক তো আমরা দেখব প্রশ্নটা দেখো প্রথম যে প্রশ্নটা এখানে যেটা বলা হয়েছে যে দুটো ম্যাট্রিক্সের একটা সমীকরণ দিয়েছে এক্স ওয়াই জেড এবং টি এর মান জানতে তো এটা উত্তর হবে অ্যাকচুয়ালি অপশন সি ঠিক আছে অপশন সি উত্তর হবে এক্সের মান হবে মাইনাস ফোর এর মান ফোর জেড এর মান ওয়ান এবং টি এর মান হচ্ছে টু তো এখানে যে অ্যান্সারগুলো করা আছে এগুলো সব ঠিক নয় এটা যে ক্যান্ডিডেটের প্রশ্ন তার অ্যান্সার করা তো তার কিছু কিছু ভুল হয়েছে তো দুই নম্বর প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্নের এটা একটা নির্ণায়কের মান বার করতে বলেছিল এর মানটা হবে অপশান এ অর্থাৎ জিরো উত্তর হবে এটা অ্যান্সার এখানে ঠিকই করা আছে তারপর তিন নম্বর যেটা আছে তিন নম্বরে দেখো এখানে একটা সিক্সের মাইনর বার করতে বলেছিল সিক্সের এই যে সিক্স এখানে আছে সিক্সের মাইনর তো মাইনর বার করা তো খুবই সহজ এই কলমটা আর এই শাড়িটা সরি এই শাড়িটা আর এই কলমটা বাদ দিয়ে এই কোনি গুণ মাইনাস এই কোনি গুণ অর্থাৎ পাঁচ আর তিন গুণ করলে পনেরো আর দুই আর জিরো গুণ করলে জিরো তো পনেরো মাইনাস জিরো মানে হবে পনেরো তো পনেরো অপশান ডি হবে এটা সঠিক উত্তর ঠিক আছে তো এখানে অ্যান্সারটা একটু ভুল আছে এটা অপশান ডি হবে সঠিক উত্তর তারপর চার নম্বর প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্নটা এটা জাস্ট এই উপরটা স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্রে ভেঙে দিলেই কেটে যাবে এবং তখন এক্সের মান ফোর বসিয়ে দিলে এইট উত্তর আসবে অপশান বি হবে এটা সঠিক উত্তর তো পাঁচ নম্বর দেখো এখানে একটা ডবল ডেরিভেটিভ অঙ্ক দিয়েছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ তো এটার উত্তর হবে অপশান বি এটা যে মাইনাস টু বাই এক্স স্কোয়ার অপশান বি হবে এটার সঠিক উত্তর তারপর ছয় নম্বর যেটা দেখব ছয় নম্বরে যেটা আছে এখানে জাস্ট মাইনাস ওয়ান হবে এখানে সঠিক উত্তর অপশান এ হচ্ছে এখানে সঠিক এটা অবমান বা মিনিমাম ভ্যালু বার করতে বলেছিল তারপর সাত নম্বর প্রশ্ন এখানে একটা সামান্য একটা ইন্টিগ্রেশন দিয়েছিল তো এটার সাত নম্বরের যে প্রশ্ন সেটার উত্তর হয়ে যাচ্ছে কি অপশান সি ঠিক আছে অপশান সি অর্থাৎ এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স প্লাস সি এটা তো তোমরা একটু মিলিয়ে নেবে কতটা মিলছে একটু দেখে নিও তারপর আট নম্বর আট নম্বর ইনটিগেশন যে অঙ্কটা আছে সেটা উত্তর হয়ে যাবে অ্যাকচুয়ালি অপশান ডি উত্তর হবে ঠিক আছে অপশান ডি উত্তর হয়ে যাবে এখানে ভুল টিক দিয়ে আছে অপশান ডি হবে আটের এবং নয় নম্বর দেখো নয় নম্বরে যে প্রশ্নটা আছে সেটা এটা যদি অযুগ্ম অপেক্ষক হয় অযুগ্ম অপেক্ষক হলে তার উত্তর চোখ বন্ধ করে হবে জিরো ঠিক আছে অপশান এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর তারপর দশেরটা দশের উত্তর হয়ে যাবে ডি জিরো হবে অপশান এ সরি অপশান ডি হ্যাঁ তো দশের উত্তর হয়ে গেল অপশান ডি ঠিক আছে তো এই ছিল এমসিকিউ দশটা এমসিকিউ এবার দেখো দুই নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন যে প্রথম যে প্রশ্নটা দেখছো এটা দেখবে তোমাদের সাজেশন থেকে একদম কমন চলে এসেছে এমসি মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন কমন এসছে হ্যাঁ তো এখানে এই এটার মান মানবার করতে বলেছে তো এটা অ্যাকচুয়ালি উত্তর হবে মাইনাস সিক্স এরকম করে কিছু একটা আছে মাইনাস সিক্স ছাব্বিশ এক মাইনাস উনিশ এরকম একটা ম্যাট্রিক্স আসবে হ্যাঁ ঠিক আছে এটাও কিন্তু আমাদের সাজেশনে করা ছিল এটাও সাজেশনে করা ছিল এটার উত্তর হবে তিন ঠিক আছে তারপরে তারপরে দেখো এটা লিমিটের একদম সহজ একটা অঙ্ক দিয়েছে এটা উত্তর হবে দুই তারপর এখানেও ডেরিভেটিভ করতে বলেছে জাস্ট এটাকে ডেরিভেটিভ করলে এটা আসবে থিটা ঠিক আছে এটা উত্তর হবে কর্থিটা তো আমি যেগুলো দেখেই বলার সম্ভব উত্তর বলে দিচ্ছি তারপর দেখো এটা একটু ক্যালকুলেশন করতে হবে এটা 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 দুটো ডেরিভেটিভ সূত্র দিলে হয়ে যাবে একদম সহজ সহজ প্রশ্ন এসছে তারপর ডি নম্বরে স্পর্শ অবিলম্ব থেকে একটা প্রশ্ন এসছে তারপর কিছু ইন্টিগ্রেশনের প্রশ্ন এটাও কিন্তু একদম সহজ প্রশ্ন ই টু দ্বিপার এক্স রে সূত্রে যাবে এটা এ টু দিবার এক্স রে সূত্রে যাবে তো এরকম করে ওভারঅল প্রশ্ন কিন্তু খুব একটা কঠিন নয় এবং আমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সেখানেও কিন্তু যথেষ্ট কমন এসছে তো আমি হালকা করে স্ক্রল করে দিচ্ছি তোমরা যারা দেখার একটু দেখে নাও ঠিক আছে তো এখানে দেখো ভেক্টরের এই ধরনের গুণ ফল ডট গুণ দিয়ে কিছু অঙ্ক কিন্তু করানো ছিল সাজেশনে সেখান থেকে আশা করি পেরে যাবে যদি আগে থেকে নিয়ে থাকো তো এরকম এখানে লিমিট বা কন্টিনিউটি থেকে যে প্রশ্নগুলো এসছে এরকম প্রশ্ন সাজেশনে অনেক করা ছিল তো তারপর দেখো এখানে একদম কমন কিছু অঙ্ক এই অঙ্কটা করা আছে তোমাদের সাজেশনে দেখবে এই অঙ্কটা আছে এটা কমন পেয়েছো এটা কমন আছে এটা কমন আছে তো অনেক প্রশ্নই কিন্তু কমেন এসছে এই এই ধরনের অঙ্ক অনেক কটা করা আছে তো এটা এক্স্যাক্ট আছে কিনা আমি বলতে পারছি তবে আছে এরকম অঙ্ক অনেক আছে সম্ভবত এর মধ্যে আছে আমি সম্পূর্ণ সাজেশনটা এখন আর দেখিনি আমার অত মনে নেই তারপর দেখো ভেক্টরের যে অঙ্কগুলো আছে এ ধরনের অঙ্কও কিন্তু অনেক করা আছে এই যে এ প্লাস বি এরকম ধরনের অঙ্ক কিছু করা আছে তো তারপর দেখো ম্যাট্রিক্সে এরকম ধরনের একটা অঙ্ক তোমাদের সাজেশনে করা ছিল তো সেটা টু ইন্টু টু ক্রমে ছিল এখন থ্রি ইন্টু থ্রি কমে দিয়েছে সামান্য পার্থক্য করে দিয়েছে এই অঙ্কটা ডাইরেক্ট কমন আছে তোমাদের ওখান থেকে সাজেশন থেকে তাছাড়াও এটাও সম্ভবত কমন আছে এটাও একই আছে সাজেশন থেকে এবার অনেকে সব হয়তো খুঁজে পেয়েছে কি না পরীক্ষার সময় আমি জানি না কিভাবে তোমরা পরীক্ষা দিয়েছ তো যাই হোক এই ছিল সংক্ষিপ্ত ব্যাপার প্রশ্নটার আর কালকে তোমাদের ফিজিক্স পরীক্ষা আছে তো ভালো করে পড়াশোনা করো আশা করি ফিজিক্স পরীক্ষাও তোমাদের ভালো হবে যে সাজেশন দেয়া হয়েছে সেখান থেকেও আশা করি কমন পাবে তো চ্যানেল যারা নতুন আছো এখনও বলবো তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে জুড়ে যাও কারণ এই চ্যানেলে ভোকেশনাল এডুকেশন বা টেকনিক্যাল এডুকেশন বা পলিটেকনিক বা যে এক্সপো বোকলেট এই সম্পর্কিত ভিডিও কিন্তু সবসময় আপলোড হয় তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো ভালো হয় পরীক্ষা দিও